আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। প্রথম ছবি ঢাকা অ্যাটাক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন দীপঙ্কর দীপন। ঢাকা অ্যাটাক ছবির সফলতার পর আবারও নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন এই পরিচালক। ছবির নাম এখনো চূড়ান্ত না হলেও নতুন ছবিটির নায়িকা কে হবেন তা চূড়ান্ত হয়েছে। দীপনের নতুন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এখানে ফারিয়ার নায়ক কে হবেন তা এখনই জানাতে চান না নির্মাতা। আপাতত চমক হিসেবে রেখেছেন ব্যাপারটা। ছবির শুটিং এর আগে সংবাদ সম্মেলন করে নায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। দীপঙ্কর দীপন বলেন, নতুন সিনেমা নিয়ে এখনই বেশি কিছু বলতে চাই না। আগামী 10 জুন থেকে শুটিং শুরু করব। শুধু নায়িকা চুক্তিবদ্ধ করা হয়েছে, নায়কের নাম এখনই বলতে চাচ্ছি না। সবকিছু ঠিক করে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নাম প্রকাশ করব। দীপঙ্কর দীপনের ঢাকা অ্যাটাক ছবিতে নায়ক ছিলেন আরেকজন শুভ। এছাড়াও শাকিব খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণের কথা শোনা গিয়েছিল, কিন্তু কাস্ট আর হয়ে ওঠেনি। দীপনের সাথে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সেই হিসাবে দীপনের নতুন সিনেমার নায়ক এই 3 জন নায়কের মধ্যেই হবে, আবার এর বাইরে নতুন কেউ হতে পারে। সম্প্রতি নুসরাত ফারিয়া শাকিব খানের সাথে শাহেনশা ছবিতে অভিনয় করেছেন। দীপনের নতুন ছবিতে শাকিব খান নায়ক হলে দ্বিতীয়বারের মতো জুটি হবে শাকিব ফারিয়া। আরফিন শুভর সাথেও 2টি ছবিতে কাজ করেছেন ফারিয়া। এই ছবিতে আরফিন শুভ নায়ক হলে তৃতীয়বারের মতো জুটি হবে শুভ ফারিয়া। আর ছিয়ামের সাথে এখনো কাজ করা হয়নি ফারিয়া। এই ছবিতে যদি ছিয়াম নায়ক হয় তবে প্রথমবারের মতো জুটি হবে সিয়াম ফারিয়া। কে নুসরাত ফারিয়ার নায়ক হবেন তা নিশ্চিত হতে আমাদের অপেক্ষা করতে হবে ছবিটির মহরত পর্যন্ত। আপনি কোন জুটিকে দীপনের নতুন সিনেমায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন।